জেনে নিব কিছু ঘরোয়া টিপস। পর্যাপ্ত পানি পান না করা ও পর্যাপ্ত ঘুমের অভাব ত্বক শুষ্ক করে ফেলে। নির্দিষ্ট খনিজ ও পুষ্টির অভাব এবং ঠান্ডা আবহাওয়া ত্বক শুষ্ক করে, বিশেষ করে হাত। এক্ষেত্রে অতিরিক্ত গন্ধ নেই এমন সাবান ও লোশন ব্যবহার করে শুষ্ক হাতের সমস্যা প্রতিরোধ করা যায়। আর প্রতিবার হাত ধোয়ার পর অবশ্যই হ্যান্ড ক্রিম ব্যবহার করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। নিয়মিত ঘুমের অভাব, অতিরিক্ত স্মার্টফোন কম্পিউটার ব্যবহারের জন্য চোখের নিচে দেখা যায় ডার্ক সার্কেল। এটি তাড়াতে বানিয়ে নিন ইপিও সিরাম। এক চামচ নারিকেল তেল, একটি ইপিও ইভিনিং প্রিমরোজ অয়েল ক্যাপসুল, একটি ভিটামিন ই ক্যাপসুল মিশালেই তৈরি অ্যান্টি ডার্ক সার্কেল অয়েল। চাইলেই বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই চোখের নিচে ও উপরের পাতায় অনামিকা আঙ্গুলের সাহায্যে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে মাসাজ করবেন। এতে ডার্ক সার্কেল কমার পাশাপাশি চোখের নিচের বলিরেখাও কমবে। তবে ভালো ফল পেতে অবশ্যই রাতে কমপক্ষে ছ ঘন্টা ঘুমাতেই হবে। মাহিমা কাজ করছে কতদিন ধরে আমি জানি, দর্শকও জানে, তারপরেও যদি আবার একটু বলো। আমি হচ্ছে কোভিড এর কিছুদিন আগে থেকে স্টার্ট করেছিলাম, মানে 2019 2020 লাস্ট থেকে স্টার্ট করেছো। আচ্ছা, অলমোস্ট 4 বছরের মতো হয়ে যাচ্ছে। 4 বছরের মতো হয়ে যাচ্ছে। স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করবে, মানে আর্ট নিয়ে কাজ করতে চাও, শিল্প চর্চা করতে চাও, এরকম আগে থেকে প্ল্যান ছিল এরকম? আসলে হয়েছে কি, আমি ছোটবেলা থেকে, আমার বাবা যেহেতু থিয়েটার করেন, তো আমাদের ফ্যামিলিটা একটু কালচারড, তো আমরা আসলে ছোটবেলা থেকে ওরকম একটা পরিবেশেই বড় হয়েছি। কিন্তু মানে শিল্প চর্চা বাসা থেকে তুমি পেয়ে গেছো? হ্যাঁ। কিন্তু এরকম কোনো প্ল্যান ছিল না যে অন স্ক্রিন কাজ করব। তো আমার ছোট ভাইটা যে, ও হচ্ছে যে টুকটাক চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করতো, তো মানে আমার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ওই তখন আর কি ওর থ্রু দেখা গেছে যে কাজে গিয়েছি বা ওখান থেকে মানে কিভাবে কিভাবে জানি স্টার্ট করে ফেলেছি। আসলে কাজ নিয়ে প্ল্যান কি তোমার? মানে এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি, তো এতদিন যেটা হয়েছে কাজ ঠিকই করেছি, কিন্তু আসলে প্রপার যে টাইমটা দেয়া লাগে একটা কাজ করতে গেলে, মানে একটা প্রফেশন হিসেবে যদি আমি কোনো কিছুকে নেই, তখন আসলে ফুল ফোকাসটা ওখানেই দিতে হয়। বাট তোমার স্টাডির কারণে তুমি কন্টিনিউ করতে পারিনি। মানে আসলে সত্যি কথা বলতে আমাকে অনেকেই, মানে মিডিয়াতে সবাই জানে যে মাহিমা খালি সারা বছর ধরে পরীক্ষাই দিচ্ছে, ফোন করলেই আমি বিজি, আমার পরীক্ষা। আমার স্কেডিউল পাওয়ারটা, মানে এক্সামের জন্য আমার দেখা যায় যে ওভাবে অনেক কাজই ভালো ভালো কাজ করতে পারিনি। কিন্তু যেহেতু এখন একদম ফাইনাল ইয়ারে আছি, তো প্ল্যান আছে যে এক্সামের পরে ইনশাল্লাহ মানে ভালোভাবে একদম ফুল ফোকাস দিয়ে কাজ করব, ফুল ফ্লেজড নামবে আর কি কাজের মধ্যে। আচ্ছা, আমার তো প্রোগ্রামের নাম সৌন্দর্যের কথা মাহিমা, তো যারা গেস্ট আসে তাদেরকে আমি একটা বেসিক প্রশ্ন করি, যেটা হচ্ছে কার কাছে সৌন্দর্যের সংজ্ঞা কেমন, তোমার কাছে সৌন্দর্যটা কেমন? আমার কাছে মনে হয় ইনার বিউটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক মানুষ দেখতে যেমনই হোক, আমার কাছে মনে হয় যখন একজন মানুষের সাথে মানে তার সাথে মিশে যদি, মানে সে যদি মন থেকে ভালো হয়, তাহলে তার সৌন্দর্যটা অটোমেটিকলি তার মানে ফেসে অর সব কিছুতে মনে হয় ফুটে ওঠে। আমার কাছে ওটা মনে হয় আর